হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ। এই মাত্র বাজার থেকে এসেছি, এখন বাজে প্রায় পৌনে একটা। বাড়িতে ঢুকেই দেখি সামনেটা এই রোদে মা মাদুর পাতিয়ে ঘুমিয়ে গেছে, রুমি মনে ভেতরে রান্না বান্না করছে। তো আজকে আমার বাড়িতে খাওয়ার প্ল্যান নেই, আমি খাবো বাইরে, আমার এক জায়গায় নেমন্তন্ন আছে। তো সেটা আমি বলতে ভুলে গেছি যে আজকে আমি বাড়িতে খাবো না। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে আজকে দুপুরবেলা এক জায়গায় মানে নেমন্তন্ন আছে, তো আমি খেতে যাব ওইখানে। তো বাড়িতে বলিনি আমার জন্য রান্না করেছে কিনা, যাই না। আর কালকে থেকে তো আমার সাথে রুমির বাক্যালাপ নেই, এখন গিয়ে রান্না করে দেখি আমার সাথে কথা বলে কি না। রান্না কমপ্লিট মনে হচ্ছে। ওই কি রে, ওই তাকা এদিকে, কি হয়েছে? আমার জন্য রান্না করেছিস? তুমি এই ঘরের লোক কি নয়? আমার রান্না তাহলে বেকার যাবে, নষ্ট হবে। ডাস্টবিনে ফেলে দিবি? চতুর্দিকে সবাই বলে যাচ্ছে যে খাবার নষ্ট করতে না, আর বলছে খাবার নষ্ট করবে। বাহ, কাজে ব্যস্ত এখন, মানে রাগ এখনো পুরো একেবারে সেই রকম চূড়ায় আছে, একটু রাগ কমেনি, তাই কথা বলতেও চাইছে না। আর আমিও বেশি তেলাতে চাইছি না, বেশি তেলালে লেজ মোটা হয়ে যায় না বেশি কি করলে। তো এর সাথে এখন আমি আর বেশি কথা বলবো না। তো আমি যাব এখন স্নান করতে, অনেক বেজে গেছে, প্রায় একটা বাজতে যায়। তো যাই এবার স্নান করে, আর নেমন্তন্ন থাকলে দেরি করতে নেই, বাড়িতে দেরি করে খেলে ঠিক আছে, নেমন্তন্ন আছে তো তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি হলো কি, তবুও তো আমার যেতে যেতে এখন একটা বাজে, স্নান করে রেডি হয়ে বেরোতে বেরোতে 1:30 বাজবে। তো যাই তাড়াতাড়ি স্নানটা করে আসি। তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আমি বাড়ি, আর এসে যখন দেখি মায়েদেরও খাওয়া প্রায় কমপ্লিট, পুরো একেবারে থালা পরিষ্কার। মায়েরা কি খেতে যায় না? তো আমি অনেক কিছু খেয়েছি আজ, পেট ভর্তি করে মাংস খেয়েছি, অনেকদিন পর মাংস খেয়েছি, তো একদম পেট ঠুসে এসেছি আজকে। তো আজকে আমাদের যে নেমন্তন্নটা ছিল আমার, সেটা কোনো এরকম এই বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন এরকম টাইপের নয়, আমাদের যে বাজার উন্নয়ন কমিটি থাকে ওদের বার্ষিক মানে একটা মিটিং হয় আর কি, মানে অ্যানুয়াল মিটিং হয় যেটা, সেই মিটিংয়ে যেহেতু আমি বাজার কমিটির মেম্বার, তো মেম্বারের অনুযায়ী আমার ডাক ছিল, আজকে মিটিং ছিল, তো সেই মিটিংয়ের জন্যে খাওয়া দাওয়া, কোনো মানে ওই অনুষ্ঠান টাইপের কিছু নয়। তো ভালো খাওয়া দাওয়া, খুব ভালো খাইয়েছে, তো খেয়ে দিয়ে চলে এলাম। তো এখন কটা বাজে? প্রায় 2:05। তো এখন একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে আবার বাজার বেরোতে হবে। তো এখন বাজে রাত 9:15, আমি এইমাত্র বাজার থেকে এসেছি। বাজার থেকে এসে যখন দেখি মা তার রুমের ভেতরে ঢুকে কি কাজ করছে, রুমি এখন রান্নাঘরে, রান্নাঘরে নিশ্চয়ই রান্নার কাজ চলছে, ঢুকে দেখি এখন কি হচ্ছে। কি রান্না চলছে? না, রান্না কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট। এখানে কি বসছে? গরম দুধ। আচ্ছা, দুধ গরম হচ্ছে। তো এখন কথা বললো, তার কারণ হচ্ছে আজকে আমাকে ওর রাগ ভঞ্জনের জন্য অনেক কিছু করতে হয়েছে, কিছু কন্ডিশন আমার উপর আরোপ হয়েছে, তারপরে কিছু প্রমিস করতে হয়েছে আমাকে। তো সেই সব জিনিসের পরে উনার রাগ ভঞ্জন হয়েছে, না হলে সহজে উনার রাগ ভঞ্জন হওয়ার কথা নয়। এর আগের অনেকগুলো ভিডিওতে দেখেছি ও কেমন রেগে থাকে, রেগে থাকলে কারোর সাথে কথা বলে না, কারোর সাথে না, যার উপর রেগে থাকে তার তার সাথে কথা বলে না। তো আমার সাথেও কথা বলছিল না, দুপুরবেলা অনেক কষ্টে, অনেক কন্ডিশন, অনেক প্রমিস করার পর আপাতত রাগ ভঞ্জন হয়েছে। এবার আবার দুদিন পরে কী হবে বলতে পারছি না, তো এই হচ্ছে ব্যাপার। আর খিদেও পাচ্ছে, খেয়ে নিতে হবে, প্রায় 9:30 আছে। আর এই 2-4 দিন হলো ঠান্ডাটা আবার ফিরে এসেছে, আগে ঠান্ডাটা বেশ কমে গেছিলো অনেকদিন, মানে ধরুন মাঝখানে 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো ঠান্ডাটা বেশ কমে গেছিলো, কিন্তু আবার কীরকম ঠান্ডাটা মাথা চাড়া দিয়ে উঠেছে, প্রচুর ঠান্ডা লাগছে। আর মনে হচ্ছে আজকে ভাত হয়েছে, তো এই ঠান্ডায় গরম গরম ভাত বেশ ভালো হবে। কি আজ ভাত না রুটি? দে না, তোমার রুটি। আমার রুটি, তোর ভাত? এ কি রকম জিনিস? তোমার আর মায়ের রুটি করেছে, আমার ভাত। এ আবার কি রকম জিনিস? আমাদের জন্য রুটি, তার নিজের জন্য ভাত। তো যাই হয়েছে, যাই বানিয়েছে সেই খেয়ে নিতে হবে, করার তো কিছু নেই না। আর আজকে আমার ভাত না হলেও চলবে, আমি দুপুরবেলা ভাত খেয়েছি, আর অনেক ভালো তরকারি ফরকারি দিয়েও খেয়েছি, মাংস খেয়েছি অনেকদিন পর, তো আমার আজকে ভাত না হলেও চলবে, আমার কোনো অসুবিধা নেই।
তো এখন বসছি আমরা ডিনার করতে। তো রুমি যেরকম বলেছিল আমাদের রুটি আর ওর ভাত, ও দেখুন ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি রুটি দিয়ে। রুটির সাথে আছে খেজুর গুড়, এখানে হচ্ছে কলার থোড়ের একটা তরকারি, এখানে একটা শাকের ঘন্ট আর এখানে দুধ। এরও প্রায় একই মেনু, সঙ্গে আছে আলু ভাত। আলু ভাতে মানে যেটা খুব ভালো জিনিস, আমাকে একটু আলু ভাতে দিবি? দিবি একটু দে না, এখনই খাবে? হ্যাঁ একটু দে। আমার আলু ভাতে প্রচুর লোভ, আলু ভাতে দেখলে, আর যদি কাঁচা পেঁয়াজ দিয়ে থাকে না মাখানো হয়, আমি জাস্ট নিজের লোভ রেজিস্ট করতে পারি না। এখন এঠো এঠো তো কি যে দেখে নি, তোমার থালা গোটাটা এঠো এটা হবে হবে দিদি দেখে নি খিদে হচ্ছে। সব ঠিক আছে, কিন্তু একটু নুন বেশি হয়ে গেছে মাখানোটা, বুঝলি নুন বেশি। তো এখন খেতে বসছি, আর শীতে আমি যেটা খাচ্ছি শীতে খেজুর গুড়টা শীতেই অ্যাভেলেবেল থাকে, তো রুটির সাথে আবার গুড় চাই চাই, তো সেই জন্য রুটি খেজুর গুড় দিয়ে খাচ্ছি। আর শীত পালিয়ে গেলে তো আর খেজুর গুড় পাওয়া যাবে না। আর তুই কালকে কখন যাবি? কালকে আমি যেতে পারবো না। কেন? তো তো কালকে তো ইউএসজি করার ডেট ছিল। ওই ইউএসজি সেন্টারে একটা নতুন রুল হয়েছে, ওখানে হয়েছে আগে প্রেসক্রিপশন দেখিয়ে নামটা এন্ট্রি করে দিয়ে আসতে হবে, ওরা একটা ডেট দেবে, ওই ডেটে গিয়ে তারপর ফটো করে রিপোর্ট নিয়ে আসতে হবে। মানে আগে যেরকম, আগে যেরকম সঙ্গে সঙ্গে আগের দিন নাম লিখিয়ে তারপরের দিন যাওয়া যেত, এখন সেরকম হবে না, এখন ওরা ডেট দিবে, এখন ওরা ডেট দেবে, ওই ডেট অনুযায়ী যেতে হবে। তো তাহলে কালকে যাওয়া হচ্ছে না, কালকে ইউএসজি হচ্ছে না? না। যা, তো সেই মতো জামাইবাবুকে বলেছি, প্রেসক্রিপশনটা হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, বলেছি নামটা লিখে ডেটটা জেনে আসতে, সেই ডেটে একদম যাবো ডক্টরকে, ওখানে দেখাবো আর ইউএসজিটাও করিয়ে নেবো। যা, আমরা এমনিতে তাড়াহুড়া করছিলাম যে কত তাড়াতাড়ি ইউএসজিটা করানো যায়, তো ইউএসজি আমরা তাড়াহুড়া করলেও হবে না, ওরা ডেট দেবে কবে ইউএসজি হবে, মানে আমাদের কালকে গিয়ে নাম এন্ট্রি করতে হবে। এবার জায়াবু সেখানে থাকে আর আমরা যাবো না, জায়াবুকে হোয়াটসঅ্যাপে আমাদের প্রেসক্রিপশনটা মেল না সরি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি, তো জায়াবু গিয়ে কালকে নাম লেখাবে, দিলে ওরা জানাবে কবে এলে আমাদের মানে ওর ইউএসজিটা হবে। তো বহুত চাপের ব্যাপার হয়ে গেলো আর কি, তো দেখা যাক কবে ডেট দেয়। তো সেই মতো গিয়ে ইউএসজি করাতে হবে, আর ইউরিনের টেস্টটাও কালকে প্যাথোলজি থেকে লোক আসবে বলেছে, ইউরিনের স্যাম্পেল নিয়ে যাবে বলেছে, তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কী হয় এখন। আর তোর পেটে ব্যথা এখন কীরকম? কালকের থেকে একটু ভালো। একটু ভালো? পেট এরকম ব্যথা ব্যথা করছে না কী ব্যাপার? কালকে প্রচুর পেন হয়েছিল, ওই জন্য আজকে ব্যথা হয়ে আছে, পেটে ব্যথা হয়ে আছে, মানে আর নতুন করে পেন হচ্ছে না, তো সেটাই অনেকটাও মানে ভালো জিনিস যে অ্যাটলিস্ট পেনটা হচ্ছে না। সে এতদিন ধরে তিন চার দিন পাঁচ দিন তো মানে খুব সিভিয়ার পেন হয়েছিল, তো তার জন্য পেটটা ব্যথা হয়ে আছে, নতুন করে আর ব্যথা মানে যন্ত্রণা যেটা বলে সেটা হচ্ছে না, তো সেটাই অনেক। ওষুধ তো এক গাদা ওষুধ এখন আছে, দু তিনটে ট্যাবলেট, দু তিনটে এমনি লিকুইড সিরাপ দিয়েছে ডাক্তার, খা যদি ভালো হয় তো ভালো হলো, নাহলে ইউএসজি তো বোঝা যাবে কী হয়েছে না হয়েছে। তো ডিনার করে এখন চলে এসেছি রুমে, আজকে চলে এসেছি ওপরের রুমটায়, কেননা নিচের রুমটায় আজকে ঘুমোবো না। তার কারণ হচ্ছে রুমি যেই বলেছে ওর পেটের ব্যথাটা অনেকটা কমেছে, তো সেই জন্য বললাম চ ওপরের রুমটায় পালিয়ে যাই। আসলে নিচের রুমে কোনো প্রবলেম নেই, কিন্তু নিচের রুমে যে খাটটায় ঘুমোই তো আমরা, খাটটা অনেক পুরনো খাট, আর দ্বিতীয়ত হচ্ছে খুব ছোট খাট, মানে দুজনে ঘুমোতে খুব অসুবিধা হয়, অনেক কষ্ট করে ঘুমোতে হয়, তো সেই জন্য আজকে যেহেতু ওর মানে প্রবলেমটা অনেকটা কমে গেছে, তো সেই জন্য বললাম চ উপরে পালিয়ে দে। উপরে এসে আমি নিজেই বিছানা করেছি, মশারি ফশারি টাঙিয়েছি, সব কিছু আমিই করিয়েছি, তো এ তো এইমাত্র এলো, দে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম দুধ খাচ্ছে। তো আমি যখন রুটি খাচ্ছিলাম তখন খেয়ে নিয়েছি, তো ও তার ভাগের অংশটা ওই রাত্রিবেলা ঘুমানোর ঠিক আগে খায়, আর ওষুধও খাবে মনে হচ্ছে অনেকগুলো, তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো কারণে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকে ভিডিওতে রুমিকে খুবই কম বার দেখেছেন বা সেরকম রুমি অ্যাপিয়ার হয়নি, ও বলছে কালকে থেকে পুরো ফুল ফ্লোতে ভিডিও বানাবে, ব্লগ করবে, শরীরটা যেহেতু আগে থেকে একটু ভালো হয়েছে কি, তাই তো? একদম। তো সবার জন্য আমাকে ভালো থাকতেই হবে। আচ্ছা আচ্ছা, একদম ভাষণ দিচ্ছে তাই জানতো। তো এই হচ্ছে ব্যাপার, তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, টেল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।